আমার খাটে করে রিয়াদ মানে তারিনপুর তারিনপুর আমরা ওদের বন্ধ বাবা আসলাম তার বাড়ি তারিনপুর টাইম যাওয়ার সময় মানে লম্বা রাস্তা শুরু করে লাগাইয়া রাস্তাঘাটে আনি তার রাত 12টা 1টা কাম কোনো টাইম নাই তানরে খুব মানে সম্মান করতে আর এমন সম্মান করতে করতে আই আমরা এমন ভিডিও দেখি আর কি ও আপনারা দেহ কাজ আইটি দি বাজে তে তাই এমন কাম করছো নিটা আর কইবার মতো নাই আর তানরে তো এমন এরা স্কুল লাইছে প্রশাসনে তে এর লাগি আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আর আর আমরা বিভিন্ন জনের বিভিন্ন মতামত আর এটা বুনতে বুনতে আমরা সহ্য হন না তে এর লাগি আমরা বরাক বলন কেন সদস্য বলে এমন এখানে হইছি ওই আমরা সদস্য এবং আলিম আসন আমরা সব মিলিছি আমরা সবার মতামত আপনারা পেশ করমু আর আপনারা সহযোগিতা করবা আমি এখন আমার বরাক ভলান্টিয়ার সংস্থার সম্পাদককে অনুরোধ করছি এই বন্ড আবার সম্পর্কে কিছু মাথার জন্য আমি বরাক ভলান্টিয়ার্স এর সম্পাদক হিসাবে আমার বরাক ভলান্টিয়ার্স এর যে প্রতিনিধি দলে তাই একটু আগে সব তুলিয়া দর্শন তারপরেও আমি একটু কইতাম সেয়া সমাজের প্রত্যেক জনগণকে তো গত কয়েকদিন আগে আপনারা দেখতে পাইছেন যে এখানে একজন বন্ডা বাবা তাই লম্বরসা নামে তানে পরিচিত সবে আমরা লম্বরসা বাবা তানে বন্ডা বাবা তানে ডামরা ডাকি গুড বন্ডা বাবা নামে পরিচিত এবং তানে আমরা লম্বরসা বাবা নামে তানে আমরা ডাকি এবং তাই যে খাস করছেন গত দুই তিন দিন আগে যে একটা একজন নারীর তাই যেভাবে অশ্লীল ব্যবহার অশ্লীল ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাইছি যে অশ্লীল খাস করছেন তো ইটার ব্যাপারে আজকে আমরা বরাক ভলান্টিয়ার্স এর সব আমরা এক হইছি এবং ইটার বিষয়ে আমরা তীব্র ভাষায় আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই তো এবং থানে শোনা গেছে এবং খাটিগড়া থানার অন্ত খাটিগড়া পুলিশ প্রশাসনে যে খাস পর্যন্ত তার লাগি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তানে অতিসত্ব আইনের আওতায় আনা হয়েছে তো এখন যাহাতে তানে আইনের আওতায় নিয়ে তানে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এটা আমরা দাবি এবং যে ভিডিওর মাধ্যমে আমরা দেখা গেছে যে মহিলা এরকম খাস করতে একজন বন্ড বাবা হিসাবে তানে যেভাবে তানে চিকিৎসার নামেও কার্যস্থান নামেও তানে যেরকম স্বইচ্ছায় তাই যেভাবে তাই বন্ড বাবারে যেভাবে তানে চিকিৎসার নামে তানে যে অশ্লীল খাস করতে দিছই তার লাগি আমি আমরা বরাক ভলান্টিয়ার্স এর আমি আসন সেক্রেটারি হিসাবে কইয়ার এই মহিলারে আইনের আওতায় আনাও যাতে এরকম পরবর্তীতে মানে বন্ড বাবা সাজিয়া বা অন্য কোনো মহিলারে এরকম চিকিৎসার নামে অন্য কোনো মহিলারে প্রতারণা না হয় তার লাগি আমি সমাজের প্রত্যেক জনগণকে আমি অনুরোধ করি যাতে এরকম বন্ড বাবারে আমরা সমাজে কোনো স্থান না দিই এবং যা আমি আবারও অনুরোধ করছি খাটিগড়া থানার পুলিশ প্রশাসনকে যাহাতে এই বন্ড বাবাকে কোনোভাবে ছাড় না দেওয়া হয় এবং যাহাতে এই বন্ড বাবাকে তারপর আইনি আওতা থাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয় এবং আমরা তার আর পরবর্তী যাতে আমরা দেখি না যে আমরা সমাজে এরকম লম্বর লইয়া বা এরকম খালা ফাউরি ফিন্দিয়া বা আটা চলাফিরা না করে এবং গন্ডামি না করে এটাই আমার হওয়ার ছিল এবং এখন আমি আমার আমার বরাক ভলান্টিয়ার্স এর আমি প্রেসিডেন্টকে আহ্বান করছি তাই একটু কথা কওয়ার লাগে আজকে আমরা সমবেত হয়েছি বরাক ভলান্টিয়ার সদস্যগণ দুই তিন দিন আগে একটি ঘটনা ঘটিয়েছিল কাটিগড়া সমষ্টির তারিনপুর এলাকায় ঘটনার মূল কারণ হচ্ছে একজন বড় বাবা পূর্বে বটু বাবা নামে আমরা এই এলাকায় পরিচিত উনি একটি কাজ করেছেন জঘন্য একটি কাজ করেছেন একজন মহিলার গুপ্তাঙ্গে হাত দিয়েছেন বা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এটা নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি বরাক ভলান্টিয়ার্সের সদস্যগণ এই বিষয়ে আমরা আলোচনা করি দুই একজনের মতামত আমরা এখানে তুলে ধরেছি আমরা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একজন বাবাকে অ্যারেস্ট করার জন্য দ্বিতীয়ত হচ্ছে আমাদের সমাজে এরকম বন্ডদেরকে সুযোগ না দেওয়া হোক এবং এই মহিলাকেও অ্যারেস্ট করা হোক যাতে ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছে যে এই মহিলা উনি সুযোগ দিয়েছেন সহজে সুযোগ দিয়েছেন উনি যার কারণে এই বন্ড বাবা কতটুকু এগিয়ে যেতে পেরেছে অন্যথায় তো যাওয়ার কথাই না যে আমার প্রশাসনের কাছে একটাই দাবি যাতে ওই মহিলাকে অ্যারেস্ট করা হোক কারণ হচ্ছে এই যে মহিলা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি আমরা যে সুযোগটা দিয়েছে আমি আইনের কাছে দাবি জানাচ্ছি যে ওই মহিলাকে অ্যারেস্ট করা হোক যাতে এই সমাজে এরকম ঘটনা আর না ঘটে
আমার দাবি। এখন আমি আমার মোলানাকে অনুরোধ করছি শরীয়ত সম্পর্কে দুই চারটি কথা বলার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم انزل الناس منازلهم আজকে আমরা বরাক ভলান্টিয়ারের সদস্যবৃন্দ এখানে জনসমাগত হয়েছি। কয়েকদিন আগে তারিনপুরের একজন বন্ধু বাবা যে ঘটনা ঘটেছে একজন মহিলাকে অশ্লীলভাবে আচরণ করেছিলেন এই এই ঘটনার নিন্দা জানাতে আমরা আজকে এখানে সমাগত হয়েছি। কোরআনে করিমে এবং হাদিসের মধ্যে এরকম বাবাদেরকে প্রশ্রয় না দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। বিজির হাদিস অনুযায়ী যে যে স্তর তাহাকে এই স্তরে নিয়ে বসানো প্রয়োজন। কারণ হচ্ছে এই বন্ধু আমার কাছে দুনিয়াবী ও আখেরাতের কোনো এলিম নেই, এই জন্য ওনাদেরকে নিয়ে আমরা বিশেষ করে মহিলাদের মধ্যে ওনাদেরকে মানামানির সিফারটা অনেক বেশি। আমি সমাজের কাছে বিশেষ করে আমাদের মা বোনদের কাছে অনুরোধ করছি এরকম বাবাদের উপর আস্থা করবেন, আস্থা রাখবেন না, বিশ্বাস করবেন না। কারণ ওদের ভিতরে কোনো ধরনের রিলিফ নাই, ওনারা আপনাদের কোনো শিফা দিতে পারবেন না, কোনো বিমারের কোনো শিফা দেওয়ার মতো ওনাদের কাছে কোনো ক্ষমতা নেই। আপনারা আল্লাহর কাছে সাহায্য চান এবং আল্লাহর ওলিদের কাছে সাহায্য চান, ওনাদের কাছে সাহায্য চাবেন না, কারণ ওনারা আপনাদের কোনো সাহায্য করতে পারবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।